আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত, বিদ্যুতের ঘাটতি সামাল দিতে যখন দেশে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে, তখন চুরির মহোৎসব চলছে রাজধানীরই বিভিন্ন এলাকায়। বিশেষ করে বস্তিগুলোতে রাজনৈতিক নেতা আর বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মীদের যোগসাজশে সচল অবৈধ লাইন। মিটার না থাকায় মিরপুরের চলন্তিকা বস্তিতে যে যার মতো বিদ্যুৎ অপচয় করছেন। বিদ্যুতের অবৈধ ব্যবহার নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন সুমন দে। মিরপুরের চলন্তিকা বস্তি, 30,000 ঘরে কয়েক লাখ মানুষের বাস, যার প্রতিটি ঘরেই রয়েছে বিদ্যুতের সংযোগ, তবে বেশিরভাগই অবৈধ। প্রধান সড়কের সঞ্চালন লাইন থেকে তার টেনে দেয়া হয়েছে এসব সংযোগ, যার নেই কোনো বৈধতা। এসব বিদ্যুৎ লাইনে নেই কোনো মিটার, যে যেখান থেকে পেরেছেন লাইন টাঙিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জের ব্যবস্থা করেছেন। তবে কারা এসব লাইন দিয়েছে, কারা নিয়ন্ত্রণ করছে, সে বিষয়ে মুখ খুলতে চান না বস্তির কেউ। এই মালিকের খবর কি আমি জানি না, আমি নিজে দোকান ভাড়া, মালিকের কি আছে না আছে আমি জানি, এটা মালিকের লাইন দিয়ে যখন যেতেন যে মালিক জানে। শুধু ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ নয়, এই বস্তিতে আছেন এসি ব্যবহারকারীও। দোকান ঘরে নেই বিদ্যুৎ ব্যবহারের কোনো সীমা পরিসীমা, কারণ মাস শেষে নির্দিষ্ট অঙ্কের ভাড়া দিয়ে যত খুশি বিদ্যুৎ ব্যবহার করা যায়। আমি তো বাসা ভাড়া দিই, এখানে কারেন্ট বিল নেয় না, ওই বাসা ভাড়ার সাথেই 2500 টাকা। টিভি চলে আর মোবাইল চার্জ দিই, ফ্যান চলে দুইটা, ফ্রিজ নেই, লাইট দুইটা, ওইখানে মিটার নেই। মিটার লাইন আছে ওখানে, আগে ব্যবহার করতাম, এখন করি না। এই লাইনগুলো সবাই চালায়, আমিও চালাই, কিভাবে আসছে আমি তো আর জানি না। ওখানে ভাড়া 2000, কারেন্ট সবাই 2000 টাকা। ক্যামেরার সামনে মুখ না খুললেও অনেকেই জানান স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এই সিন্ডিকেট পরিচালনা করে। তবে এলাকার সংসদ সদস্যের দাবি, বিদ্যুৎ বিভাগ কঠোর হলে কেউ অবৈধ সংযোগ ব্যবহার করতে পারবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত, আওয়ামী লীগের নেতা কর্মী হোক আর যত বড় যে নেতা কর্মী হোক, আমিও যদি অপরাধী হোক, আমাকেও যেন শাস্তির আওতা নিয়ে আসে। অবৈধভাবে বিদ্যুৎ চালাবে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা একসাথে কাজ করতে চাই, ডেস্ককে সহযোগিতা করতে চাই। অবৈধ সংযোগ বন্ধ করে বস্তিবাসীদের জন্য বৈধ বিদ্যুৎ লাইন দিয়ে সরকারের রাজস্ব বাড়ানো হোক, এমন দাবি সচেতন মহলের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে বাড়িয়ে দেওয়া হয়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ 60 টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকায়। মুরগির ডিম ডজন 125 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। বাজারে চালের দাম প্রকারভেদে বেড়েছে প্রতি কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এছাড়াও সপ্তাহের ব্যবধানে বেড়েছে আটা, ময়দা ও ভোজ্য তেল, শুকনা মরিচ, আদা, রসুন, চিনি ও এলাচের দামও। ব্যবসায়ী বলছেন, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে সকল প্রকার পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় এর প্রভাব বাজারে পড়েছে। তেলের দাম বাড়ার কারণে ক্যারিং খরচ অনেক বেশি, এ কারণে সাইদের থেকে উৎপাদন অনেক কম। খাবারের দাম বেশি, তেলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, সব মিলিয়ে তো মালের উপরেই ওঠে। দর্শকের মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী বিলাল হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বাজারে কোন কোন পণ্যের দাম বেড়েছে আমাদের জানাবেন। নাবিলা, আপনাকে জানিয়ে রাখি যে দেশের বাজারে যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, তারপর কিন্তু তার প্রভাব কিন্তু পুরো বাজারের মধ্যে পড়েছে। আমরা সকাল থেকে যে রাজধানীর কারওয়ান বাজারে এসেছি, যে জিনিসটা আমরা দেখতে পেরেছি, গত সপ্তাহে ব্রয়লার মুরগি, যেটি গত সপ্তাহে ছিল 160 থেকে 170 টাকা কেজি, সেটি কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সেটি আজকে বিক্রি হচ্ছে 200 টাকা করে। আপনাকে বলে রাখি, সবচেয়ে নিত্যপূর্ণ যে জিনিস ডিম, সেটি কিন্তু সবারই প্রয়োজন হয়। সেই ডিমটি গত সপ্তাহে যে 40 টাকা হালি ছিল, সেটি কিন্তু এই সপ্তাহে এসে 50 টাকা হালি কিন্তু বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, আপনাকে আমরা জানিয়ে রাখি যে ডলারের মূল্য বৃদ্ধির ফলে যে সকল পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়, যে বিশেষ করে সস এবং বিদেশি কফি থেকে শুরু করে সয়া সস, সেগুলোর কিন্তু প্রত্যেকটিরই কিন্তু দাম কিন্তু বক্স প্রতি এবং কেজি প্রতি 50 থেকে 60 টাকা করে বেড়েছে, শুধু ডলারের মূল্য বৃদ্ধির কারণে। পাশাপাশি আমাদেরকে অন্যান্য যে সকল পণ্য, আপনাকে বলে রাখি, চিনি থেকে শুরু করে চিনি মশলা জাতীয় যে সকল পণ্য রয়েছে, তাছাড়া হচ্ছে চাল, যে সকল চাল সহ যেগুলো রয়েছে, সব কিছুর দামে কিন্তু চালে কিন্তু কেজিতে
কেজি এক সপ্তাহের ব্যবধানে কেজি থেকে দু থেকে কিন্তু 8 টাকা পর্যন্ত বেড়েছে, পোলাওর চাল বেড়েছে কিন্তু 10 টাকা। তা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি, তারা বলছেন যে যেহেতু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, পাশাপাশি তাদের যে পরিবহন খরচটা বেড়ে যাওয়ায় কিন্তু সকল পণ্য কিন্তু পরিবহনের মাধ্যমে আনতে হয়, তার ফলে কিন্তু সেই দামটা তাদের উপরে প্রভাব পড়েছে। কিন্তু আপনাদেরকে আরেকটি তথ্য আমরা দিয়ে রাখি, যে পরিমাণে পরিবহন খরচটা বেড়েছে তার চেয়ে দ্বিগুণ কিন্তু আমরা পণ্যের উপর দামটা কিন্তু বেড়েছে। তো এটার কিন্তু কোনো সমন্বয় আমরা কিন্তু বাজারে এসে পাচ্ছি না। তো ভোক্তারা যে দাবিটি করছেন যে যেহেতু বাজারে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে, জাতীয় ভোক্তা অধিকার সংক্রান্ত অধিদপ্তর এবং সরকার যদি বিষয়টি যথাযথ মনিটরিং করে যে পরিমাণ পরিবহন খরচ বেড়েছে তার তুলনায় আসলে পণ্যের দাম কতটুকু বেড়েছে সেই বিষয়টি মনিটরিং করলে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে দাম কিছুটা। তো এই ছিল, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন। জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চলছে যানবাহনের ভাড়া নিয়ে নৈরাজ্য। প্রতিদিনই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। বিআরটি এর পক্ষ থেকে ভাড়ার নির্ধারিত তালিকা প্রকাশ করা হলেও তা মানছেন না কেউই। চট্টগ্রামে 2 দিনেও বিআরটি এর দেয়া তালিকা দেখা যায়নি কোনো বাসে। সরকারি ছুটির দিনে সড়কে যানবাহন কম থাকলেও বাড়তি বাস ভাড়া দিয়ে নির্ধারিত গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। কোথাও 20% আবার কোথাও প্রায় 50% বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করছেন চালক ও মালিকরা। একই অবস্থা রাজশাহী, রংপুর, খুলনা, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ বেশিরভাগ জেলায়। পঞ্চগড়ের ছেলেকে চাকরি দেওয়ার নামে দবিরুল ইসলাম নামে এক ব্যক্তির 12 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার সাবেক সভাপতি জুলফিকার আলীর বিরুদ্ধে। এই অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে দবিরুলের মৃত্যু হওয়ায় লাশ নিয়ে জুলফিকার আলী বাড়িতে অনশন শুরু করেছে মৃতের স্বজনরা। পরিবারের অভিযোগ, স্থানীয় দারুল ফালা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি জুলফিকার আলী ছেলেকে চাকরি দেওয়ার প্রলোভনে দবিরুলের কাছে থেকে 12 লাখ টাকা নেয়। চাকরি না হওয়ায় টাকা ফেরত পেতে নানা দেন দরবার ও গ্রাম্য সালিশ করেন দবিরুল। এতে কাজ না হওয়ায় পুলিশ সুপার বরাবর ও অভিযোগ করেন। ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জুলফিকার দবিরুলকে লাঞ্ছিত করেন। অপমান সইতে না পেরে স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দবিরুলের মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাত থেকে জুলফিকারের বাড়িতে অনশন শুরু করেছে দবিরুলের পরিবার ও এলাকাবাসী। এ ঘটনার পর পরিবার নিয়ে পালিয়ে গেছেন জুলফিকার। উনি চাকরি এবং টাকা দুটি না দেওয়ার কারণে উনি টাকার শোকে এবং কি সবকিছু মিশ্র হয়ে উনি স্টপ করছে। আমার বাবার মৃত্যু হয়েছে জুলফিকারের জন্য, জুলফিকার ঠক, জুলফিকার প্রতারকের জন্য। এই প্রতারকের বিচার চাই। 12 লক্ষ টাকা এখন মানবন্ধে ওরা ফেরত দিবে, যতক্ষণ পর্যন্ত এখানে টাকা দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা লাশ এখানে রেখে যাব। এরকম যাতে আর কোনো ফ্যামিলি বা ও অনেক মানুষের সাথে কিন্তু প্রতারণা করছে, এইরকম কোনো কিছু নাই, ওই জন্য আমরা দৃষ্টান্তমূলক যেটা শাস্তি। ওপরে নীল আকাশ, নিচে স্বচ্ছ জলরাশি, সেই জলরাশি জুড়ে সৌন্দর্যের আভা ছড়াচ্ছে ফুটে থাকা রাশি রাশি পদ্ম। নজরকাড়া এই ফুল শুধু বিলের নয়, সৌন্দর্য বাড়িয়েছে আশেপাশের প্রকৃতিরও। প্রস্ফুটিত এসব পদ্ম ফুলের সৌন্দর্যের দেখা মিলবে গোপালগঞ্জের বলাকৈ বিলে, যা দেখতে প্রতিদিন ভিড় করেন অনেক দর্শনার্থী। গোপালগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের তথ্যছবিতে তানজিনা তাসলিমের রিপোর্ট। সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন নিজের রূপে দ্রুতি ছড়ায় পদ্মরানী, যার স্নিগ্ধ কোমল কলি ভেদ করে ঝলমলিয়ে ওঠা গোলাপি আভা ছড়িয়ে পড়ে বিলের স্বচ্ছ জল ও আশেপাশের প্রকৃতিতে। প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপের দেখা মেলে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈর বিলে। বর্ষাকালে এখানকার অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে জন্ম নেয় পদ্মফুল। যতদূর চোখ যায় গোলাপি আর সাদা রঙের স্বর্গীয় আভায় যেন প্রকৃতিতে নেমে আসে অপার্থিব সৌন্দর্য। পদ্মফুলের রূপের এমন মায়াবী টানে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে ছুটে আসেন মনের খোরাক মেটাতে। ঢাকা থেকে এই প্রথম আসলাম, এত সুন্দর জায়গাটা, এতটা প্রাণবন্ত, এতটা সুন্দর লাগছে, বারবার মনে হয় যে এর মাঝে হারিয়ে যাই, খুব ভালো লাগা কাজ করতেছে। বিলের এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করার পাশাপাশি খুলে দিয়েছে অনেকের রোজগারের পথ। এই করি লোক উপায় ভাই, আমরা উপার্জন করি, তাতে আমাকে ভালোভাবে সংসার চলে। পর্যটকরা হচ্ছে অতিরিক্ত ফুল ছিঁড়েন এবং পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলেন, সবার কাছে অনুরোধ করব যাতে এই কাজগুলো আমরা না করি। অগণিত পদ্মফুলের রূপে বিলটি দৃষ্টিনন্দন হয়ে উঠলেও বিলে যাওয়ার রাস্তাটি মেরামত প্রয়োজন বলে জানান দর্শনার্থীরা। রাস্তাগুলো ছিল, এগুলো সংস্কারে খুব প্রয়োজন রয়েছে। আর ভাড়া একটু কম যদি হয় তাহলে এখানে সকল স্তরের মানুষ
ঘুরতে আসতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। কয়েকটি সড়ক আমরা ইতিমধ্যে সংস্কার কাজ সম্পাদন করে দিয়েছি, আরেকটি সড়ক বাকি আছে। সেই সড়কটিও ইতিমধ্যে আমরা দরপত্র আহ্বান করে ঠিকাদার নিযুক্ত করেছি। কোনো রকমের সমস্যা নেই, নিরাপত্তা যথেষ্ট ভালো। আসুন আমাদের গোপালগঞ্জে এবং দেখে যান এখানকার পদ্মফুলের যে সমারোহ। প্রকৃতি যেন তার সবটুকু ঢেলে দিয়েছে পদ্মফুলের পাতায় পাতায়। বিলটিতে এসে গোলাপি আর সাদার হাতছানিতে গা ভাসিয়ে দিয়ে যেন অন্য এক জগতে হারিয়ে যান প্রকৃতি প্রেমীরা। তানজিনা তাসনিম, আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।